দেখুন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন, তারা বলছেন তো বলে যে কোনো সরসরি কিন্তু দেখতে পাচ্ছেন। এত ট্রেনিং নিচ্ছেন আপনাদের পুলিশ নাই ডিসটেন্স মানছে না, হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। भाई दादा क्या चीज को लेकर विरोध आप आज पूरे बंगाल में पश्चिम बंगाल सरकार के द्वारा पूरे बंगाल में जो राशन घोटाला हो रहा है, केंद्र सरकार सभी लोगों के लिए खाने के लिए जो व्यवस्था किया गया है पूरे देश में जितने राज्य हैं सब सही तरह पालन कर रहे हैं, लेकिन खासकर बंगाल में सही लोगों तक राशन नहीं पहुंच पा रहा है। इसके लिए पूरे बंगाल में लोग अनाहार हो रहे हैं, बिना खाए मर रहे हैं। किसी के पास राशन कार्ड है उसको राशन नहीं मिल रहा है, लेकिन जिसके पास कार्ड है जिसको जितना मिलना चाहिए था वो उनको नहीं मिल पा रहा है। इसलिए पूरे बंगाल में आप देखे होंगे कि FCI का जो माल है जहाँ तहाँ लोग पकड़े जा रहे हैं, गोडाउन में जमा कर उनको अलग बोरा में अलग से पैक कर उनको बाजारों में बेचा जा रहा है। इसके लिए आज हम लोग भाजपा सिलीगुड़ी सांडरिंग जिला की ओर से एसडीओ साहब के पास हम लोग आज मिलने के लिए आए थे, लेकिन मिलने से पहले ही आज पूरे बंगाल में पुलिस है और भाजपा का नाम सुनते ही 2 किलोमीटर पहले से ही बैरिकेड लगाकर सारा बांग्ला नानान गोपन करा হচ্ছে। যা মৃতদের যে দেহ আছে সেটা লোপাট করা হচ্ছে। আমরা দাবি করেছি যারা কৃষক আছেন তাদের জন্য বিজলির বিলটা মুকুব করা উচিত, তার আমাদের দাবি আছে। যারা গরিব মানুষ আছেন নির্ধন আছেন তারা কিন্তু রেশন পাচ্ছেন না। খাদ্যশস্য যে কেন্দ্র সরকার পাঠিয়েছে সেই খাদ্যশস্য সঠিক মানুষের কাছে সঠিকভাবে এখনো যাচ্ছে না, পুরো খাদ্যশস্য কিন্তু নয় ছয় করা হচ্ছে। তৃণমূল পুরো টিম, তৃণমূল সরকার আর সে সাথে সাথে এখানকার পুলিশ তৃণমূলের আর গুন্ডা বাহিনী হয়ে তৃণমূলের ক্যাডার হয়ে সমস্ত রেশন ব্যবস্থাকে নয় ছয় করেছে, নষ্ট করেছে। সাধারণ মানুষ না খায় মরে যাচ্ছে, তাদের আশ্রুর উপরে তাদের কান্নার উপরে তাদের দেহর সবার উপরে তারা রাজনীতির একটা সুযোগ মনে করে এই কোভিডকে ব্যবহার করতে। এই ধরনের যা পরিস্থিতি আছে তার আমরা বিরোধিতা করার জন্য আজকে একটা প্রতীকী অবস্থান করেছি। আমরা এসডিওর কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। আমরা বলছি এই ধরনের যে পরিবেশ আছে, আজকে কেন্দ্রীয় যে টিম এসেছিল সেই টিমকে তারা সহযোগিতা করে নাই। টিম আসার পরে কিছু একটু তথ্য বেরিয়েছে, সেই টিমকে সহযোগিতা করে নাই, তারা কালকে ফিরে গিয়েছে। তাদের যে ফাইনাল স্টেটমেন্ট এসছে সেই স্টেটমেন্ট দেখার মতন আছে। তারা বলেছে যে কীভাবে রাজ্য সরকার যে ধরনের স্টেটমেন্ট যার ডাটা দিয়েছে যে কতজন এখানে কোভিডের পজিটিভ আছে, সেই স্টেটমেন্টের নানান জায়গায় নানান ধরনের স্টেটমেন্ট আছে। ওরা কোনো জায়গায় 570 বলছে আর কোনো জায়গায় 971 বেরোচ্ছে। সব জায়গায় পুরো গোলমাল লোপাট চলছে। এই ধরনের পরিবেশে আমরা প্রতিবাদ করছি। আমরা বলছি এই আমরা একটা ডেপুটেশন নিয়ে এসেছি, এসডিও রাইটস সাহেবকে ডেপুটেশন দিতে চাই। আমরা ডেপুটেশন দিব স্যার, আমরা ডেপুটেশন দিব।